হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আবু চট্টোপাধ্যায়, আমার সাথে হুবলা চট্টোপাধ্যায়। আজ নতুন একটি টেকনিক নিয়ে আপনাদের সম্মুখে আবার হাজির হলাম। তো ভিডিও শুরু করার আগে একটি কথা বলি, আপনারা অনেকে ভিডিও দেখেন কিন্তু লাইক এবং কমেন্ট কিছু করেন। তো আমাদের অনেক প্রয়োজন আপনাদের লাইক এবং কমেন্টের, কারণ আমরা সেটা থেকে অনেক উৎসাহ পাই। আমরা ভাবি যে না, কেউ আমাদের ভিডিওগুলো দেখছে বা পছন্দ করছে। তো আপনারা দয়া করে লাইক কমেন্ট করবেন। এবং সাথে আরেকটি কথা ইম্পর্টেন্ট, আপনারা অনেকে দেখেছি নোটিফিকেশন যেটা, সেটা হয়তো বা নাও মিলে আপনাদের। তো কমেন্টে জানাবেন যদি পেয়ে থাকেন ভিডিও ছাড়ার সাথে সাথে, যদি না পেয়ে থাকেন তাহলে আপনার সাবস্ক্রাইব বটন যেটা, সেটার কিনারে যে বেল আইকন যেটা আছে, বেলের মতো সেটাতে ক্লিক করে প্রেস করে অল যেটাতে সেটাতে দিয়ে রাখবেন। তখন আমরা যখনই ভিডিও ছাড়বো তখন আপনারা অটোমেটিকলি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো সেটার অনুরোধ থাকলো। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। সর্বপ্রথম একটি কথা বলি যে স্ট্রিট ফাইটের যে আমরা অনেকগুলো ভিডিও বানিয়েছি আপনারা নিশ্চয়ই দেখেছেন। তো সেগুলো যদি না দেখে থাকেন তাহলে দেখবেন, প্লে লিস্ট সেলফ ডিফেন্স আর প্লে লিস্টে দেওয়া আছে। তো আজকের যে টেকনিক যেটা থাকবে সেটা স্ট্রিট ফাইটে যদি চাকু দিয়ে কেউ আপনাকে এভাবে অ্যাটাক করে সামনের দিক, আমরা অলরেডি ভিডিও বানিয়েছি, যদি এভাবে এভাবে কেউ কাট করার চেষ্টা করে বা পিছন দিকে যদি পিছন দিক থেকে যদি ছুরি ধরে আপনার গলাতে এভাবে যদি ছুরি ধরে, সেটারও ভিডিও বানিয়েছি, টিউটোরিয়াল বানিয়েছি। তো আপনারা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশনে নিচে দেওয়া থাকবে, সেখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে? তো আজকের ভিডিও যেটা সেটা থাকবে সম্মুখ থেকে, যদি সামনের দিক থেকে কেউ চাকু দিয়ে এভাবে অ্যাটাক করে তাহলে কীভাবে সেখান থেকে ডিফেন্স করবে। তো তার অনেকগুলো টেকনিক আছে, আমরা আজকে সিম্পলি এক দুটি টেকনিক দেখাবো, নাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এখন আপনাদেরকে স্লোলি ধীরে ধীরে দেখাচ্ছি, তো আপনারা বোঝার চেষ্টা করবেন। আমি সর্বপ্রথম দাঁড়িয়ে আছি, আমাকে যখন অ্যাটাক করবে সর্বপ্রথম আমি রিয়াকশন কীভাবে করি সেটা দেখুন। রেডি, আপনারা দেখুন ধীরে ধীরে, আবার বলছি ধীরে ধীরে দেখুন, আবার ধীরে ধীরে দেখুন, একটু কিনার থেকে দেখুন। যখন কেউ চাকু দিয়ে যখন আমাকে কেউ এভাবে অ্যাটাক করবে, ঠিক আছে, আমার পেটে যখন অ্যাটাক করবে তখন সর্বপ্রথম আমার রিয়াকশন থাকবে হাত দিয়ে, এবং সাথে সাথে আমার স্টমাকটা পিছনের দিকে সরাবো। আপনারা ভালোভাবে ফলো করবেন, ধীরে ধীরে হাত সামনে দিব, স্টমাকটা পিছনের দিকে সরাবো, ঠিক আছে? ভালোভাবে ফলো করবেন, স্টমাকটা পিছনের দিকে সরাবো। যদি বাই চান্স এই যে টাইমিংটা আমার হাতটা এখানে ব্লক হয়েছে, যদি এই জায়গাতে আমার হাতটা লাগতো তাহলে আমার পেটের চাকুটা লাগতো, ঠিক আছে, ঢুকে যেত। তো তার জন্য আপনাদের সেফটির জন্য ব্লকের সাথে সাথে পিছনের দিকে এভাবে সরাবে, ঠিক আছে? তো আপনারা দুনো হাত দিয়ে করতে পারবেন, ডান হাত বাম হাত কোনো ম্যাটার করে না, যেটি দিয়ে সম্ভব সেটা দিয়ে করতে পারবেন। তো আবার দেখুন, ঠিক আছে, সাথে সাথে আপনারা পিছন দিকে এভাবে স্টমাক খায় সরাবেন। আবার দেখুন স্পিডে, ঠিক আছে, স্পিডে ফাস্ট ফাস্ট, ঠিক আছে? তো সেটা কিন্তু অনেক পেইনফুল হয়ে থাকে, আপনাদের বন্ধুদের সাথে যদি প্র্যাকটিস করেন তাহলে দেখবেন, আপনি যখন এই জায়গাটা দিয়ে ব্লক করবেন এই হাড় দিয়ে, তখন আপনার বন্ধুর হাতে যার সাথে প্র্যাকটিস করবেন দেখতে পারবেন কীভাবে ফিল হয়, এই জায়গাতে অনেক হিট পড়ে, এই আমার হাড়ের অনেক হিট পড়ে, যার কারণে যার হাতে নাইফ আছে তার হাতে অনেক আঘাত পেইনফুল হয়, ঠিক আছে? তো তার সাথে সাথে কীভাবে রিয়াকশন করবেন দেখুন, আবার ব্লক করলাম, করার সাথে সাথে আমি এই হাতটা দিয়ে এই এই নাইফ এই হ্যান্ডটাকে আমি লক করতে হবে, নাহলে অত এভাবে রাখবে না, ঠিক আছে, অত কন্টিনিউ করার চেষ্টা করবে। তো আবার দেখুন, মারার সাথে সাথে আমি এভাবে ক্যাচ করবো, আমি পিছন দিকে আছি, ঠিক আছে, ক্যাচ করার সাথে সাথে ওর উল্টো দিকে এভাবে রাউন্ড করবো, করার সাথে সাথে অটোমেটিকলি ফেসে কিক, ঠিক আছে, স্টমাকে কিক, এই জায়গাতে কিক, ঠিক আছে, অটোমেটিকলি করতে পারবো। তো আপনারা উল্টো দিক থেকে আবার দেখুন, আপনাদের ক্লিয়ার হবে, দেখুন আমি, ঠিক আছে, এখন আমি ব্লক করেছি, ঠিক আছে, বাম হাত দিয়ে করেছি। তো আবার দেখুন, ঠিক আছে, ডান হাত দিয়ে আবার দেখুন ফার্স্ট, ঠিক আছে? তো আপনারা ভালোভাবে ফলো করবেন, আপনারা ভালোভাবে দেখুন, আবার এই দেখুন ডিস্টেন্স, ঠিক আছে? তো হাতটা এইভাবে সোজা কিন্তু রাখলে হবে না, এইভাবে ব্যান্ড করে, ঠিক আছে, এবং সাথে সাথে আমি কিন্তু আপনাদের বোঝানোর জন্য একটু টাইম নিচ্ছি, ঠিক আছে, নাহলে আমি ব্লকের সাথে সাথে আপনাদেরকে
তাড়াতাড়ি করতে হবে, ব্লকের সাথে সাথে এই হাতটা দিয়ে এই মানে হাতটাকে লক করতে হবে, ঠিক আছে? আপনার দুই হাত দিয়ে সেটাকে লক করতে হবে, খুব ফাস্ট করতে হবে, না হলে কিন্তু হবে না। কারণ ও আমি আগেই বলেছি এভাবে চাকু কেউ রাখবে না, আপনাকে এভাবে মেরে রাখবে না, আপনি ওর হাতে ধরবেন এবং ওকে লক করবেন। ও আপনাকে মারার জন্য একবার মেরেছে, যদি না হয় তাহলে আরেকবার মারার চেষ্টা করবে, ঠিক আছে? তো কন্টিনিউ হিট করতে থাকবে, কিন্তু আপনি প্রথমবারই ওকে ধরে লক করতে হবে। তো ধীরে ধীরে দেখুন এবং বোঝার চেষ্টা করুন, সাদা প্র্যাকটিসও করবেন। দেখুন আবার লক, লকের সাথে সাথে আমি হাতটা এই জায়গাতে দিব, ঠিক আছে? তো এই এই টেকনিকটা একটু ফাস্ট দেখুন, ঠিক আছে? আমি এই জায়গাতে দেওয়ার সাথে সাথে উল্টো দিকে এই জায়গাটা আমি এইভাবে হাতটা রাখবো এবং রেখে জাস্ট দৃষ্টি আমি পুরো হাতটা এভাবে লাড়াতে পারবো না, হয়তো আমার থেকে অনেক শক্তিশালী হতে পারে, স্ট্রং হতে পারে। তো পুরো হাতটা আমি এভাবে লাড়াতে পারবো না, অনেক স্ট্রং, তার জন্য আমি শুধু এই রিস্ট যেটা সেটা ইউজ করবো। আরেকটি কথা, যাকে আমি ডিফেন্স করবো সে তো জানে না আমি এইভাবে ডিফেন্স করবো। এখন আপনাকে যদি আমি বলি যে আমি এইভাবে লক করবো, তাহলে আপনি তো হাত আরও স্ট্রং করে রাখবেন, ঠিক আছে? আরও স্ট্রং করে রাখবেন। যখন এভাবে হাত রাখার সাথে সাথে এই জায়গাতে ধরবো, ধরে সেটাকে লক করবো, ঠিক আছে? টাইম কিন্তু এখানে যদি সময় ব্যয় করেন তাহলে হবে না, খুব ফাস্ট করতে হবে। ধরার সাথে সাথে সেটা এভাবে রিস্ট মুড়ে মারার চেষ্টা করবেন। যদি না সম্ভব হয় তাহলে আপনি সেখান থেকে ওর গ্রোইনে কিক করতে পারেন, ফুটবলে যেভাবে কিক করেন সেখান থেকে গ্রোইনে কিক করতে পারেন, ঠিক আছে? এবং পিছন দিকে সেই টেকনিকটা মিক্স করে একটু দেখুন, ব্লক, আবার ব্লক, ব্লকের সাথে সাথে এই জায়গাতে ধরবো, হাতে ধরে এভাবে ঘুরানোর চেষ্টা করবো। যদি আমার থেকে অনেক শক্তিশালী হয়ে থাকে তাহলে খুব ফাস্ট করতে হবে, তাহলে আমি গ্রোইনে কিক করবো, ঠিক আছে? ওর গ্রোইনে কিক করবো বা হাঁটুতে কিক করবো। করার সাথে সাথে কিন্তু আমি এই হাতে ধরা আছি খুব শক্তভাবে ধরতে হবে এবং আমি পিছন দিকে এভাবে টান দিব, ঠিক আছে? নিচের দিকে এবং পিছন দিকে এভাবে টান দিব এই রিস্টে। আপনারা সেটা প্র্যাকটিস করে দেখতে পারেন কীভাবে হয়, ঠিক আছে? তো বোঝার চেষ্টা করবেন। এবং সাথে সাথে ওর চেস্ট, স্টমাক দেখতে পাচ্ছেন, ফেস দেখতে পাচ্ছেন, আমার একদম কিনারে এসে গিয়েছে। তো আমি সেখান থেকে অটোমেটিকলি কিক করতে পারি, যেভাবে ফুটবলে কিক করেন সেভাবে ফেসে পুরো জুড়ে কিক করতে পারেন। তো সেটার জন্য আপনাদের কিক শিকার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? সেই কিকটা যে কেউ ইউজ করতে পারে, মারতে পারবে। তো সেখানে স্বাভাবিক কথা এই ফেসে যখন বাচ্চাটা যখন ও কিক পড়বে ওর চেস্টে বা ফেসে, তখন অটোমেটিকলি ও অনেক কমজোর হয়ে যাবে, নর্মাল হয়ে যাবে। তো সেখান থেকে আপনি এই হাতে এইভাবে হেমার মারতে পারেন, হাতটা ভেঙে যাবে, ঠিক আছে? সেখান থেকে আপনি এভাবে পুশ কিক মারতে পারেন, ঠিক আছে? ওর এই যে লিভার, এই যে স্টমাক আছে সাইড স্টমাকে আপনি কিক করতে পারেন, অটোমেটিকলি স্বাভাবিক কথা নাইফটা অটোমেটিকলি ছাড়তে বাধ্য হবে এবং আপনার হাতে নাইফটা এসে যাবে। তখন চাইলে আপনি সেখান থেকে হিট করতে পারেন ওকে নাইফ দিয়ে, নাহলে ওকে সেখানে এই হাড় ভেঙে আপনি পালিয়ে যেতে পারেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন। আপনারা যারা নতুন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং সাথে সাথে সাথের যে বেল আইকন সেটাকে দাবিয়ে রাখবেন, তখন আপনারা আমাদের ভিডিও ছাড়ার সাথে সাথে পেয়ে যাবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, তাড়াতাড়ি মিলব নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।